সুপ্রদর্শক সবাইকে আমন্ত্রণ ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজনে। একেবারে ঝকঝকে নতুন একটা দিন, আমার বিশ্বাস সবাই ভীষণ ভালো আছেন এবং সুস্থ সুন্দর মনে আমাদের আজকে তারকা কথন দেখতে বসেছেন। দর্শক, বাইরে একটু জ্যাম হলেও কিন্তু ওয়েদারটা বেশ ভালো, মানে ঠান্ডা গরমের একটা সংমিশ্রণ। এই সময় বসে এই যে এক কাপ চা হাতে, আমার মনে হয় সিনেমা নিয়ে আলোচনা করাটাই সবচেয়ে মোক্ষম একটা ব্যাপার বলে মনে হচ্ছে। তাহলে কাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানো যায়? অবশ্যই আমাদের প্রিয় কাউকে। আমার তো ভীষণ প্রিয় এবং আমাদের সকলের ভীষণ পছন্দের চিত্রনায়ক সাইমন সাদিক, শুভ দুপুর। এবং আমাদের সঙ্গে আরও একজন আছেন চলচ্চিত্রে, যার অভিষেক ঘটল নবাগত, আমাদের প্রিয়মণি। দুইজনকেই আমন্ত্রণ তারকা কথনের আয়োজনে। এই তো ভালো আছি। প্রিয়মণির সাথে গল্প করব, তার আগে সাইমন, কি অবস্থা, কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আমি সবসময় ভালো থাকি। হ্যাঁ, আমরা সবসময় দেখেছি যে সাইমন সাদিক মানে খুবই পজিটিভ, সবসময় ইতিবাচক, নেগেটিভিটি একদম থাকে না। নেগেটিভ জিনিস হাইড করে রাখা ভালো, পজিটিভ জিনিস সবসময় সামনে আনলে মানুষ উৎসাহ পায়, ভালো থাকার চেষ্টা করে। আর আমি ভালো থাকি আল্লাহর রহমতে, সো এটাকেই প্রমোট করা উচিত। এই যে আজকে কিন্তু বসানো হয়েছে সিনিয়র এবং জুনিয়র একেবারে নতুন এবং না, এই মাধ্যমে সবাই নতুন, সবাই নতুন বলেই দাবি করে। আমি দাবি করতে চাই আমি নতুন। কেন প্রতিদিন নতুন করে বাঁচার জন্য মানুষ নতুন থাকতে চায়। তো আমি হয়তোবা প্রায় এক যুগের কাছাকাছি হয়ে গেছে, সেটা হাইড করে আমি আজকে থেকে নতুন, এরকম ভাবলে সমস্যা কোথায়? আসলে ওই যে বড় হতে হতে মানুষ যত বড় হয় তত বিনয়ী হয়, সেটাও আরো একবার প্রমাণ পেলাম। নতুনরা এসে এই যে নতুনই থেকে যায় কেন? নতুনরা এসে নতুনই থাকতে চায়, থেকে যায় না, থাকতে চায় কেন? যেমন আমি যদি বলি, অনেক সিনিয়র আর্টিস্টরাও বলে যে আমি তো এখনও ভালো কাজ করতে চাই। এই যে অভিনয়ের ক্ষুধা, কেউ পজিটিভলি চিন্তা করে যে আমি অভিনয়ে আরও নতুন থাকতে চাই, আরও নতুন কিছু দিতে চাই, এইভাবে যদি চিন্তা করি আমরা, তাহলে তো এটা ব্যাপারটা সুন্দর। আর যদি আমি আজকে আসলাম মানে জয় করে ফেলবো, এই ব্যাপারটা যদি কারোর মধ্যে কাজ করে, জয় করা সম্ভব, ধরে রাখাটা কঠিন, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, প্রিয়মণি, নামটা প্রিয়মণি কেন? একটু ছোটবেলা থেকেই। দেন হচ্ছে ফিল্মের ডিরেক্টর যিনি আছেন ভাই, আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করলো তোর নাম কি। তো বললাম যে বাসায় তো আমাকে মণি বলে ডাকে। তো ভাইয়া ইনস্ট্যান্ট ক্রিয়েট করে ফেললো যে তোর নামটা প্রিয়মণি হলে খুব ভালো হয়, ফেস স্ট্রাকচার সব কিছুর সাথে ম্যাচ করে, প্লাস ছোট্ট একটা নাম, খুব সহজে মনে রাখা যায়, দর্শকদের কাছে খুব সহজে পৌঁছে যাবে, সব কিছু মিলিয়ে আমি হয়ে উঠলাম প্রিয়মণি। রাজু, আলিম ভাইয়া, মাসুমা, তানি আপু, দুজন একসাথে। অভিনন্দন আপনাদেরকে, নতুন একজন মুখ নিয়ে আসলেন, একেবারে ইমপ্রেস। ছবি ভালোবাসার প্রজাপতি, প্রথমে অভিনন্দন জানাই আপনার অভিষেক ঘটল এত বড় একটি হাউজের সিনেমা দিয়ে, ইমপ্রেসার। কারণ অনেক আর্টিস্ট বাংলাদেশের ইতিহাসে যাদের ছবি সংখ্যা সবচেয়ে বেশি, ইমপ্রেস সবচেয়ে বেশি, এবং আমাদের বাংলাদেশে যারা আর্টিস্ট হিসেবে যাদের নাম প্রথম সারির দিকে, শিল্পী হিসেবে তারাই কিন্তু দেখা যাচ্ছে যে কাজ করেন অনেক বড় ক্যানভাস, একেবারে এই এত বড় ক্যানভাসে যে প্রথম আপনার ছবি একা, কেমন লাগছে কাজ করতে পেরে? খুবই ভালো লাগছে। আর বর্তমানে তো পরিস্থিতিটা খুবই খারাপ, মানে বহির্বিশ্বে আমরা সবাই খুব খারাপ আছি, করোনা পরিস্থিতি সবাই জানি। তো এই পরিস্থিতিটা সামলানোর ভেতর দিয়ে ইমপ্রেস টেলিফিল্মে যে আমার অভিষেক ঘটবে, এটা আসলে মানে খুব মানে দুর্বিষহ একটা ব্যাপার, যেটা সচরাচর সবার ভাগ্যে থাকে না। তো এই পরিস্থিতি মোকাবেলা করার পরে আমাকে যে চ্যানেলে ইমপ্রেস একটা ব্রেক দিয়েছে, এটা আমার কাছে আসলে খুব মানে খুশির একটা ব্যাপার। শুধু আমি না, আমার আশেপাশে যারা আছে সবাই খুব হ্যাপি যে এত বড় একটা সুযোগ মানে আমার ভাগ্যে লেখা ছিল। আচ্ছা, দেখা যাক কি হয়। আসছি আমরা আবারও পরবর্তী গল্পে। সাইমন, একটু কেমন যেন ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরেও একটা ধোঁয়াশা ধোঁয়াশা ব্যাপার চলছে, কি ভবিষ্যৎ কি আসলে? এখানে বসে আমার, আমি নিজে খুব আশঙ্কা বোধ করছি, একটু আতঙ্কিত। হয় কি, আতঙ্কের ব্যাপার তো যে করোনা নিয়ে আমরা আতঙ্কিত ছিলাম, এখন দেখেন আস্তে আস্তে সব নর্মাল হয়ে গেছে। আর সিনেমা হচ্ছে বড় একটা জায়গা, বড় একটা অঙ্গন, এখানে অনেক মানুষের চলাচল, অনেক দর্শকরা সিনেমার দিকে তাকিয়ে থাকেন, এবং বাংলাদেশের সবচেয়ে বড় মাধ্যম সংস্কৃতির হচ্ছে চলচ্চিত্র। আর খুব সঙ্গত কারণে অনেকদিন যাবত আমাদের সিনেমার অবস্থাটা খুব ভালো যাচ্ছে না। এখানে সবচেয়ে বড় আশঙ্কার কারণ হচ্ছে
যে প্রফেশনাল প্রযোজক, প্রফেশনাল প্রযোজকদের আনাগোনা কমে গিয়েছে। যারা ব্যবসায়িক কারণে এখানে বিনিয়োগ করতেন, সেই বিনিয়োগটা এখন কমে গিয়েছে, এটা হচ্ছে সবচেয়ে আশঙ্কার ব্যাপার। আর যেই কারণেই ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না, আপনি খেয়াল করবেন যে ভালো চলচ্চিত্র যখনই হচ্ছে দর্শক কিন্তু হলমুখী হচ্ছেন এবং তারা উপচে পড়া ভিড় আমরা তাদের লক্ষ্য করেছি। গত হয়তো বছরে দু একবার হয়, আমি যদি মানে ছোট ছোট চলচ্চিত্র, আমি ছোট চলচ্চিত্র বলবো না, যে কম বাজেটের চলচ্চিত্রগুলো সেখানেও যদি ভালো গল্প থাকে, ভালো মেকিং থাকে, দর্শক কিন্তু যায়। এটা প্রমাণ হয়েছে বেশ গত কয়েক বছর ধরে। সবসময় আমার কথা হচ্ছে যে ভালো প্রযোজক যখন ভালো গল্প নিয়ে ভালো একজন ডিরেক্টরকে নির্বাচন করবেন, যে আমি এমন একজন ডিরেক্টরকে দিয়ে কাজ করাতে চাই, আর পুরো ব্যাপারটাই ডিরেক্টর মুখী। আচ্ছা, যখন প্রযোজক ফিনান্স করেন ভালো পরিচালককে নিয়ে, ভালো ওই নির্বাচনটাই যদি সঠিক হয়ে থাকে, আপনি খেয়াল করবেন গত 10 বছরে 20টা ছবি তো সুপারহিট হয়েছে কম বেশি। এই 20টা ছবি কেন সুপারহিট হয়েছে? ভালো ডিরেক্টর যখন কাজ করেছেন, এবং ভালো ডিরেক্টর হলে কি হয়, ভালো একটা গল্প। সায়ন, আমি একটু যোগ করতে চাই, ডিরেক্টররা তো অভিযোগ করছেন যে প্রযোজকদের জন্য তারা ভালো সিনেমা বানাতে যেও বানাতে পারেন না, অনেক রকম প্রতিবন্ধকতা। প্রফেশনাল প্রযোজকের সংখ্যা কমে গিয়েছে। প্রফেশনাল প্রযোজক হলে কি করতেন, একটা সিনেমা বানায় কে, পরিচালক, পরিচালকের উপর পুরো ব্যাপারটা ছেড়ে দিতেন। তখন তিনি চিন্তা করতেন না, আমার টাকা, আমি যা খুশি তা করব। এমনও হচ্ছে যে আমার টাকা আছে, আমি প্রযোজনা থেকে আমি পরিচালক হয়ে গেলাম। পেশাগতভাবে প্রযোজক আসেন না কেন, বা তারা থাকছেন না কেন? থাকছেন না, মার্কেটটা ছোট হয়ে গিয়েছে, হলের সংখ্যা কমে গিয়েছে দিন দিন। মানুষের হাতে হাতে এখন মোবাইল, 17 কোটি মানুষ ক্যামেরাম্যান, 17 কোটি মানুষ এখন নিজেই পরিচালক। আমরা সবাই জানি কিভাবে কি করতে হবে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। আসলে ডিরেক্টর যিনি, উনিই জানেন একটা সিনেমা বানানো কত কঠিন। ডিরেক্টর হওয়া তো সহজ ব্যাপার না। আমি একটা ক্যামেরা ধরলাম, মানে এভাবে ধরলাম যে একটা সেলফি তুলব, সেখানেই কিন্তু আমার ফেস কেমন জানি হয়ে যাচ্ছে। আর ডিরেক্টর জানেন 1000 শটের মধ্যে কোন শটটা কখন কোন জায়গায় ইউজ করতে হবে, উনিই ডিরেক্টর। ডিরেক্টর বিশাল ব্যাপার, উনি ছোটখাটো ব্যাপার না। কিন্তু প্রযোজকরা ভাবছেন ডিরেক্টররা কিছুই না। এই ভাবনার জায়গাটা যখন আমরা চলে আসলাম, তখনই সিনেমার আসলে মূল ব্যাপারগুলো ভেঙে পড়ছে। এটাই আমার মনে হয় প্রথম বিস্তারিত আলোচনা। একটু কঠিন কঠিন কথা হয়ে গেছে, সিনেমা নায়ক নায়িকা বসে আছে অথচ গান শুনছি না, একটু যাই দেখে আসি। সায়ন, সবসময় নতুনদেরকে নিয়ে কাজ করতে বা নতুনদের সঙ্গে কাজ করতে দেখেছি, সেটা তো আমার চাওয়া না, সেটাও ডিরেক্টরের চাওয়া। বাবা না, তারপরে হয় না যে অনেক সিনিয়র হয়ে যাওয়ার পর না আমি কাজ করব না, নতুনদের সাথে কেন কাজ হয়, কি মার্কেটটাই তো ওই জায়গাটাতে নাই যে আমি ডিমান্ড করব। আর ডিমান্ড করে এই যে আবার এক কথা যে প্রফেশনাল প্রযোজক নাই, দেখা যায় যে কারোর মাধ্যমে তিনি এসছেন সিনেমাটা বানাবেন, পরবর্তীতে আবার সিনেমা বানাবেন কিনা, সেই একটা প্রযোজনা সংস্থা নাই, যেই কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। আর নতুনদের অবশ্যই, যে নতুন, আমিও তো নতুন ছিলাম, সেটাও একটা ভাবনার জায়গা যে আমি শুধু পুরনোদের সঙ্গেই কাজ করব, তাহলে নতুনরা সুযোগ পাবে কীভাবে? যেই কারণে আমি যদি ভুল না করি, এখনকার সময় আমরা যারা কাজ করছি, আমার সঙ্গেই সম্ভবত সবচেয়ে বেশি নায়িকাদের কাজ হয়েছে নতুন। আর আমি সবসময় জানি যে আমার অপোজিটে একজন কো আর্টিস্ট থাকবেন যিনি নায়িকা, সো তার সঙ্গে আমার কাজ করতে হবে। আর বললাম না যে আমার সঙ্গেও তো এক সময়, যে আমি যখন নতুন ছিলাম, কেউ সিনিয়ররা কাজ করেছে, ওনাদের কাছ থেকে আমি স্নেহ পেয়েছি, তো নতুনরা আসতে চাইলে ওয়েলকাম, অসুবিধা নেই, তো নতুনরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। এবং নতুনদেরকে নিয়ে কথা বলছিলাম, প্রিয়মণি, সিনেমার জায়গাটা অনেক বড়, অনেক বিশাল, একজন সিনিয়র বসে আছেন, তিনি বলছেন অনেক কথা। আসলে এই জায়গায় এসে নিজের স্কিল ডেভেলপ করা, এই যে নিজেকে তৈরি করাটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। আপনি কি করছেন আসলে নিজেকে প্রস্তুত করার জন্য? একজন চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয়েছে, কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে হবে, সুতরাং আপনার প্রস্তুতি নেয়ার আসলে ব্যাপারগুলো কি? নাচের কথা বলি, একজন নায়িকা মানে কিন্তু তাকে সব রকম কিছু জানতে হয়, সব রকম যোগ্যতা থাকতে হয়, নাচ বলো, গান বলো, অভিনয় দক্ষতা, তার কস্টিউম সেন্স, সব কিছু মিলিয়ে আপনার প্রস্তুতি কি? অ্যাকচুয়ালি বর্তমান মার্কেটে কিন্তু কম্পিটিটর অনেক বেশি, সো এখানে হার্ডলি টিকে থাকতে হলে অবশ্যই কোয়ালিটি দরকার। অবশ্যই একজন কোয়ালিফাইড চিত্রনায়িকা বা চিত্রনায়ক মানে প্রিফার করি আমরা সবসময়ই।
তো এখানে যেহেতু ফিল্মে আমার অভিষেক হয়েছে, সো এখানে আমার অবশ্যই ডান্সটা ভালো জানতে হবে, অ্যাক্টিংটা ভালো জানতে হবে, ফিটনেসটা অবশ্যই পারফেক্ট থাকতে হবে। তো সেটার জন্য আসলে ফিটনেসের ব্যাপার যেটা, সেটা যতটুকু আছে গড গিফটেড, ওরকম তেমন কিছু করতে হয় না। আর ডান্সের ব্যাপারটা, ছোটবেলা থেকে টুকটাক ডান্স করতাম, তো এখন একটু হাতে খড়ি নেওয়া হচ্ছে ভালো মতো। কারণ হচ্ছে শুধু ডান্সটা জানলেই তো হয় না, এটার একটা আর্ট থাকতে হয়। সেটার জন্য এখন আমি ভর্তি হয়েছি একটা ডান্স একাডেমিতে, শিখছি। আর অ্যাক্টিংটা ওরকম কোনো প্রতিষ্ঠানে শেখা হয় না, তবে নিজের কাছে মনে হয়, তারপর ফিল্মে কাজ শুরু হয়েছে কয়েকদিন, কয়েকটা লট অলরেডি হয়ে গেছে, ডিরেক্টররা বলেছেন যে না, ওর অ্যাক্টিংটা মোটামুটি ভালো চলবে। আচ্ছা, এবারে একটু পেছন দিকে যাই, আসলে আপনার শুরুটা কি মিস ওয়ার্ল্ড দিয়ে? এই কম্পিটিশন একটা বিউটি কন্টেস্ট ছিল, মিস ওয়ার্ল্ড কম্পিটিশনে ছিলাম আমি। আচ্ছা, তারপরে আসলে কোনো কাজ করেছেন কিনা, নাকি সিনেমা দিয়ে প্রথম কাজ, এর আগে কি কি কাজ করেছেন? আচ্ছা, মিস ওয়ার্ল্ড কম্পিটিশন যখন শেষ হয়, শেষ হওয়ার পরে ওরকম ভিজুয়াল কোনো কাজ করা হয় নাই, সিনেমা বা নাটক বা টিভিসি ওরকম কোনো কিছুই করা হয় নাই। জাস্ট তিন চারটা ফটো শ্যুট করেছিলাম, ভালো কয়েকটা ব্র্যান্ডে শ্যুট করেছি। আর এখন ভিজুয়াল কাজের মধ্যে ফিল্ম দিয়েই ফার্স্ট স্টার্টিংটা শুরু হলো। এবার প্ল্যান কি আসলে, ফিল্ম নেই থেকে যাও নাকি? এই মুহূর্তে যেহেতু ফিল্ম স্টার্ট হয়েছে, যতক্ষণ পর্যন্ত এই ফিল্মটা ফিনিশড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফিল্ম নিয়েই থাকবো। আচ্ছা, আপনার আরও কিছু বিষয় জানবার আছে সাইমন। এই আজকে একটা দৈনিক পত্রিকায় নিউজ দেখলাম সকালবেলায়, বাংলাদেশের প্রথম সারির একেবারে যে চার পাঁচজনের নাম আসে সবার আগে, তার মধ্যে আপনাকে নিয়োগিত। আমি নিউজটা একটু আগে পড়ছিলাম। হ্যাঁ, আর ইমনের কথা এসেছে, বাপির কথা এসেছে, মানে সময় উপযোগী নিউজ আসলেই তো তাই। এই যে হালকারা ধরবে এরকম কিছু একটা, সেটাই, এটা সময় উপযোগী। আমি পুরো বিস্তারিত পড়লাম এখানে। হাল ধরার ব্যাপারটা তো আসলে সবসময় দর্শকরা চিন্তা করেন, বা সাংবাদিক ভাই বন্ধুরা যারা আছেন তারা চিন্তা করেন, সবাই চিন্তা করেন, পরিচালকরা তো অবশ্যই। এখন পরিচালকরা একটা সিনেমার হাল ধরবে একজন আর্টিস্টকে দিয়ে, সেই ব্যাপারটা হচ্ছে, আমি যদি এরকমভাবে বলি যে একজন পরিচালকের হাতেই একটি চলচ্চিত্র পুরো ব্যাপারটা, সেখানে এই আর্টিস্টকে কীভাবে সাজাবেন, কী করবেন, সে জায়গাটা কিন্তু পরিচালক কি চিন্তা করেন, নির্ধারণ করেন যে এই আর্টিস্টকে আমি এভাবে দেখতে চাই, স্ক্রিনে আমি এভাবে নেব। টিমওয়ার্কের কথা যদি বলি, তাহলে আমি যদি বলি, আমার যেই কয়েকটা মুভি রিলিজ হয়েছে, 22টা মুভির মধ্যে খুব কম সংখ্যক মুভিতেই আমি পেয়েছি, একদম অনেস্টলি, হয়তো পরিচালক মহোদয়ের জায়গাটাও বা সুযোগটাও কম ছিল, আমাকে নিয়ে কয়জনই বা ভেবেছেন। আমরা যারা এখন কাজ করছি আর্টিস্ট, দুঃখজনক হলেও খুবই সত্য, সময়ের অভাব বা কিছুর একটা ঘাটতি থেকে যায়। না না, অবশ্যই আর্টিস্টকে নিয়ে ভাবনার জায়গাটা যদি পরিচালক মহোদয় বা আমাদের পুরো টিমের না থাকে, সেইখানে আসলে আর্টিস্ট কতটুকু ভাবতে পারবে? আমি সবার প্রতি রেসপেক্ট রেখেই বলতে চাচ্ছি যে আসলে ওনাদের সুযোগটা খুবই কম। আমাকে নিয়ে যদি ভেবেছে বলে কিন্তু আপনার এতগুলো ফিল্ম হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ওস্তাদ জাকির হোসেন রাজু স্যার, উনি আমাকে 5 বছর নিয়ে আমাকে ভেবেছেন যে জি হুজুর বানাবেন, পরবর্তীতে পোরামন হয়েছে, পরবর্তীতে অনেকগুলো ছবি। পোরামনের কথা বলছিলেন আপনার এবং মাহি জুটির কথা কিন্তু অনেক বেশি আমরা দেখেছি এবং জনপ্রিয়তা দেখেছি, অনিয়ার আগে দেখে আসে, তারপরে আপনার এবং মাহি জুটি কিন্তু কথা বলবো, সুন্দর। আচ্ছা, একটা বিষয় আসলে এখানে আমার গানটা দেখার পর মনে পড়ছে আসলে, যে নায়িকা বা নায়ক যারা ফিল্মের আছেন, তারা বিবাহিত হওয়ার পর তাদের ডিমান্ড কমে যায়, তারা ভালো সিনেমা করেন না। আপনার আসলে ব্যাপারটা, আপনার দিক থেকে কি মতামত আছে ব্যাপারে? যদিও আমি যদি একটু আগের দিকে যাই, তাহলে শাবানা ম্যাম, ববিতা ম্যাম যাদেরকে দেখেছি, রাজ্জাক স্যার, এদিকে যদি আমি বলি মৌসুমী আপুর কথা, সানি ভাইয়ের কথা, তারা কিন্তু বিবাহিত ছিলেন, এবং মাহির কথা যদি বলি, তিনিও কিন্তু অনেক ভালো কাজ করছেন দিয়ে দিলেন না, তারপরও কিন্তু প্রচলন আছে, প্রচলন না প্রচলিত আছে, আমরা ভেবে নিই যে এই ধরনের কিছু একটা হয়তো দর্শকরা ভেবে থাকেন। আর মানে অনেকেই চিন্তা করেন যে ঘটা করে আমি আয়োজন করে জানাবো, সেই সময়ের অপেক্ষায় কেউ থাকেন, যেটা আমি ছিলাম আর কি। আচ্ছা, আর এটা আসলে খুব বেশি ইয়ে না, যে বিয়ে তো মানে ইসলামিক একটা বন্ধন বা সামাজিক রীতিনীতি, বিয়ে করতে হবে, সংসার করতে হবে, সেটা যখন যার সময় আসবে বা আল্লাহ যখন তকদিরে রাখবেন তখনই কিন্তু সেটা হয়ে থাকবে। অনেকে জানায় বা অনেকে জানাতে চায় না,
আমি জানাতে চাইনি যে বললাম যে ঘটনা ঘটা করে অনুষ্ঠান করে সবাইকে জানাবো, পরবর্তীতে আর সেটা হয়নি। এই ধরনের কোনো ইয়ে নেই, সারা বিশ্বে অনেক বড় বড় তারকা আছেন যারা বিবাহিত তারকা, আগে থেকেই তাদের এইটা আসলে খুব একদমই না, একদমই না। কাজ কাজের জায়গায় ধরেন যে আমি অন্য প্রফেশনে ছিলাম বা থাকবো বা থাকতে পারি, সেখানে কি আসলে মানে বিয়ে করবে না মানুষ? সংসার ধর্ম বাদ দিয়ে কি কাজের ধর্ম? ব্যাপারটা এরকম না তো, সব একসঙ্গেই করতে হবে, পৃথিবীর নিয়মে জীবন চলবে, এটা আটকানোর কিছু নেই। আমাদের ভাবনার জায়গাটা আরো সমৃদ্ধ করতে হবে, এটা ছিল। সাহস পেলাম, অসংখ্য ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য। থ্যাংক ইউ। প্রিয়মণি, এবারে একটু আসি আবারও ভালোবাসা প্রজাপতি নিয়ে। আপনার কো-আর্টিস্ট কিন্তু অনেক সিনিয়র সবাই, কেমন লাগছে কাজ করা? চিত্রনায়িকা পপির কথা বলে অনেক সিনিয়র একজন আর্টিস্ট, আর শিপন মিত্র আপনার অপোজিটে কাজ করছেন, কেমন এক্সপিরিয়েন্স, কেমন আসলে অভিজ্ঞতাগুলো শুনি। না, আমার কো-আর্টিস্ট শিপন মিত্র ভাইয়া আছে, ভাইয়া খুবই কোঅপারেটিভ, অনেক সাপোর্টিভ। যেহেতু ফার্স্ট টাইম আমি কাজ করছি, মানে খুব হেল্পফুল আমাকে নিয়ে, ভাইয়া এভাবে করো, এইভাবে করো, এইভাবে শর্টটা দাও, এইভাবে দাঁড়াও, মানে একদম ধরে ধরে শিখিয়ে দেয়, মানে খুবই ভালো লাগে। মানে আমরা ইউনিটে যারা আছি পুরো ফ্যামিলির মতো করে, এখানে হচ্ছে পপি আপু, আপুকে আমি অনেক রেসপেক্ট করি, মানে ছোট বোনের মতো করে যেভাবে হচ্ছে মানে খাইয়ে দেওয়া ব্যাপারটা থাকে না, ওইভাবে তুই এখানে দাঁড়া, এই ড্রেসটা পর, এভাবে করলে ভালো হবে, খুবই ভালো লাগছে। আর রাজু ভাই, তানি আপু তো আছেই, মানে একদম মানে এতটা সাপোর্ট পাচ্ছি। আমি আসলে ফার্স্ট টাইম যখন শুটিংটা স্টার্ট হলো তখন একটু ভয় ভয় কাজ করছিল যে এত বড় বড় আর্টিস্ট সিনিয়রদের মাঝে আমি কিভাবে কাজ করব, পুরো ইউনিটের মধ্যে। চিত্রনায়িকা পপির কথা যদি স্পেসিফিক ভাবে বলি, আপু তো অসম্ভব ভালো মনের একটা মানুষ, খুবই হাসি খুশি। আমি যে শুটিংয়ে মানে অ্যাক্টিংটা শুরু করব তখনই তো মনের মধ্যে একটা ভয় লাগে যে এত বড় একজন আর্টিস্টের সামনে কিভাবে কাজ করব। বাট আপু আমাকে এত ক্লোজলি নিয়ে নিয়েছে যে আমার আসলে এখন ভয়টাই কাজ করে না, মানে আপুকে দেখলে আমার অন্যরকম একটা উৎফুল্ল কাজ করে যে না, আমি ভালো ভালো করতে পারবো। আচ্ছা, শুভকামনা অনেক অনেক। তেমন একটু নায়িকাদের কথায় আসি, আসলে এই যে বেশ কয়েক বছর ধরে দেখলাম ভালো ভালো কিছু নায়িকা আসলেন, কাজ করলেন, মাহিদের প্রজন্মের কথা যদি আমি বলি, মাহিয়া মাহি যারা ছিল, এরপরে কিন্তু আর দেখলাম না কাউকে। আপনার কি এরপরে কি ওদের মানে আমার মানে আমরা যারা কাজ করছি বা অনেকে আসছেন আর তাদের চ্যাপ্টার তো ক্লোজ হয়ে যায়নি, তাদেরটা এখনো ওপেন, এই যে এসে টিকে থাকা উঠছে, অসুবিধা কি? এসে আরো আসবে, যে ওনারা আসছেন আরো অনেকে আসবে। এই যে পপি আপুর কথা বলছিল, এখনো কিন্তু সেই চিত্রনায়িকা পপি অ্যাক্টিং করছে, তো মানে খুবই কোঅপারেটিভ, যদিও আমার সঙ্গে কাজ হয়নি, খুব ভালো জানা শোনা আমাদের সঙ্গে, খুবই ফ্র্যাঙ্কলি, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা। মানে থাকে না যে নায়িকারা একটু ই করে, ওই ধরনের আমি কিছু তার মধ্যে কখনো দেখিনি। সিনিয়র একটা তো মানে ব্যাপার থাকবেই, কিন্তু সবাইকে আমি দেখি যে খুব হেল্পফুল। আমার সেটে গিয়েছে কয়েকবার, আমার এফডিসি শুটিং এর সেটে গিয়েছে, মানে ওরকম মনে হয়নি যে উনি এরকম বললেন যে আমরা একসঙ্গে কাজ করতে চাই, কেন হবে না, এই ব্যাপারটা খুব ভালো, আন্তরিকতা সবার মধ্যে থাকে। আর শিপন খুব ভালো ছেলে, ওনার যে কো-আর্টিস্ট, ও খুব ভালো একটা, আমরা একসঙ্গে কাজ করেছি, যে একটু আগে একটা গান দেখলাম মাতাল সিনেমা, শাইন সুমন পায়ের, খুবই ভালো ছেলে। এছাড়াও আমার সঙ্গে ব্যক্তিগতভাবে শিপনের খুব ভালো সম্পর্ক, সব মিলিয়ে হয় কি সিনিয়র হতে থাকে মানুষ, আর আমার মনে হয় যে তার মধ্যে একটা বিনয় আসতে থাকে উচিত, এবং সবার মধ্যে এটা আসে, যারা আসে তারাও হয়তো মানে একটা গ্রহণযোগ্যতার জায়গা, গ্রহণযোগ্যতার জায়গায় আসে। সামনে আসলে কি কি কাজ নিয়ে ব্যস্ততা এটুকু শুনে আমরা আসলে শেষের দিকে যাব, শেষ করব অনুষ্ঠান। সামনে আমার প্রায় চারটা চলচ্চিত্র শেষ হয়ে আছে, করোনার কারণে মুক্তি পাচ্ছে না, এবছরই পাওয়ার কথা ছিল, হয়তো না পাওয়ার সম্ভাবনা বেশি। এর মধ্যে আনন্দশ্রু, মোস্তাফিজুর রহমান মানিক ভাই, করোনা আক্রান্ত চার চলচ্চিত্র, সেটা তো মাহি আছেন, তারপর নদীর বুকে চাঁদ পরিমণি আছেন, তারপর বাহাদুরি সেটাতেও পরিমণি, আমার মা আমার বেহেশত সেটাতে মাহি, বদলম খোকন সাহেবের, সব মিলিয়ে গোপন সংকেত আর একটা, ওটাতে একজন নতুন নায়িকা। সম্প্রতি একটা মুভিতে চুক্তিবদ্ধ হলাম, সেটার নাম হচ্ছে দায় মুক্তি, অনুদানের ছবি, এই যে আগামী সপ্তাহে শুটিং শুরু করব ইনশাল্লাহ। সব মিলিয়েই তো ব্যস্ততা, আরও ডাবিং করব একটা সিনেমার, এই নিয়ে মোটামুটি চলছে। আমি আসলে এখনও ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি, যতবার আসলাম এই যে চ্যানেল লাই আর বিভিন্ন চ্যানেল,
আমার আসলে আরো কিছুক্ষণ গল্প করতে ইচ্ছে করছে। আমরা আমাদের অনলাইন আমাদের ফেসবুক পেজ অফ স্ক্রিনে করব, অফ স্ক্রিনে না অনলাইন স্ক্রিনে একটু কন্টিনিউ করব, কিন্তু আমাদের টেলিভিশনের দর্শকের কাছ থেকে একটু আমি বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে কিন্তু যুক্ত থাকুন আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ, চ্যানেল আই ইউটিউব এবং চ্যানেল আই ডিজিটালের সঙ্গে। অনেক অনেক ভালো থাকুন। এবারে একটু যাই, নায়িকাদের প্রসঙ্গে কথা বলছিলাম, এই যে আর্টিস্টদের নিয়ে এত এত বদনাম, সেটে দেরি করে আসেন, আবার সকাল সকাল সেট থেকে চলে যেতে চান, কেন আসলে এই বদনামগুলো? এটার সঙ্গে আপাতত আমি পরিচিত না, পরিচিত না, আপাতত পরিচিত না আর কি, কারণ দেখা যায় যে হয়ে যায় অনেক সময়। দেখ, আপনি এটাকে যদি গত রাতে অনেক রাত পর্যন্ত শুটিং হয়, সকালবেলা একজন আর্টিস্ট কেন, দেখা গেল টেকনিশিয়ানও দেরি করতে, যদিও ইনফ্যাক্ট কখনোই টেকনিশিয়ানরা দেরি করতে আমি দেখিনি, আমি নিজেও দেখিনি। আর আর্টিস্টদেরকে পরিচালক প্রযোজক বা টিমের সবাই কম, মানে সবাই আদর করেন, ভালোবাসেন, এই আদরও একটা কারণ হতে পারে যে। আর গ্ল্যামারে একটা ব্যাপার থাকে, যদি গত রাতে অনেক রাত পর্যন্ত কাজ হয়ে থাকে, এখন সকালবেলায় আবার তাড়াতাড়ি আসাটা আর্টিস্টের জন্য অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, কারণ তার প্রপার রেস্টের প্রয়োজন হয়, আর না হয় সেটা স্ক্রিনে ফুটে ওঠে যে হয়তো প্রপার ঘুম হয়নি, এই ব্যাপারটা কিন্তু আর্টিস্টের ফেসে ফুটে ওঠে। আর টেকনিশিয়ানরা সেটা সবসময় কম্প্রোমাইজ করে, কিন্তু এর অতিরিক্ত হলে সেটা অবশ্যই মানে গ্রহণযোগ্যতা পাবে না, সেটাও না, ডিরেক্টরের কাছে না, কেউ সুন্দরভাবে দেখবে না। আর এটা অনেক সময় হয়, এখন যে যেভাবে চিন্তা করে, আমি চেষ্টা করি সবসময় সেটে টাইমলি যাওয়ার, তো এটা নিয়ে আমার কমপ্লেন নাই কখনো। আর আপনি তো সবসময় বলেন যে আমি পজিটিভ ভাবে চিন্তা করি, আমি নেগেটিভ কিছু দেখি না। এক্স্যাক্টলি আমি এই কথাই বলতে চাচ্ছিলাম, সাইমন আসলে কখনোই নেগেটিভ কিছু বলেন না, আর্টিস্টরা দেরি করলেও তিনি বলছেন যে না, বললাম না যে টেকনিশিয়ানরা কখনো দেরি করে না, হয়তো আমার দেরি হয়েছে। আমি যদি সাইমন একটু পাশের দেশে তাকাই, একটু কিন্তু কম্পেয়ার করতেই হয়, কারণ তারা আমাদের পাশের দেশ। বলেন শুনি, পরে আমি বলছি। তো ভালো কাজ করছেন এবং সেখান থেকে আমাদের দেশে কিন্তু আর্টিস্টদের নিয়ে এই কথাটা কিন্তু আজকে নতুন নয়, সব সময় বলা হচ্ছে যে তারা, আমরা কথায় কথায় পাশের দেশে চলে যাই। হ্যাঁ, আমি যদি বলি যে পাশের দেশে কয় ঘন্টা কাজ হয়, 24 ঘন্টা, আমাদের দেশে কিন্তু আমি আমি আমার আমি এরকম হয়েছে প্রায় 36 ঘন্টা কাজ করি। আমার অভিযোগটাও তো সেখানে, কেন হয় ওনারা কিন্তু 8-10 ঘন্টা 12 ঘন্টার বেশি কাজ করেন না, আমি যতদূর জানি বা শুনি। হ্যাঁ, হয়তো অনেক সময় করে থাকেন, কিন্তু ওনারা একদম ভোরবেলা থেকে ওনাদের শিফট 8-12 ঘন্টার বেশি কাজ করেন না, হয়তো কোনো কারণে আর একটু বেশি কাজ করে থাকেন, পরের দিন কিন্তু কল টাইমও থাকে ওইভাবেই। তো আমাদের এখানে সিস্টেমটা একটু অন্যরকম হয়, তো পাশের দেশের সঙ্গে তুলনা করার দরকার নেই। পাশের দেশে আমরা শুনে থাকি যে সিনেমা এত ভালো সিনেমা করছে, এত কিছু, পাশের দেশের ডিরেক্টর একটা সিনেমার জন্য বাজেট পেয়ে থাকেন 100 কোটি টাকা থেকে 200-300 কোটি টাকা, আমার ডিরেক্টর তো 50 লাখ টাকাও পায় না, তো কম্পেয়ারটা এই জায়গায় আসবে না। পাশের দেশের আর্টিস্ট 12 ঘন্টা কাজ করছে, আমার দেশের আর্টিস্ট টেকনিশিয়ান অনেক সময় 24 ঘন্টা টানা কাজ করছে। মানে আপনি যদি ওইভাবে দেখেন সেটে, ওনার যে ফিডব্যাক সেটা খাওয়া দাওয়া বলেন, রেস্ট বলেন, ওইটা উনি পাচ্ছেন না। তো পাশের দেশের সঙ্গে আমার যায় না, পাশের দেশের সংস্কৃতি আর আমার দেশের সংস্কৃতি এক না। মানে এখানে আমার আরেকটু তর্ক করতে ইচ্ছে করছে, তার আগে প্রিয় মনির কাছে যাই, আপনি সেটে ঠিকমতো আসছেন কিনা, আপনার সেটের লোকজন সবাই ঠিকমতো আসছেন কিনা? আচ্ছা ভাইয়া, যেহেতু বলছিল, আপুও বলছে, আসলে আমার শুটিংটা যেদিন ফার্স্ট শুরু হয়েছে সেদিনের ব্যাপারটা বলি, নিজের কথা যেহেতু কোশ্চিন আসছে এজন্য বললাম, বলছি আর কি। আমাদের ফার্স্ট যেদিন আমার শুটিংটা শুরু হয় ওই দিন টাইম কল ছিল 8টার সময়, দেন আমি সকাল 6:30 বাসা থেকে বের হই, 7:15 মধ্যে আমি সেটে অলরেডি প্রেজেন্ট। দেন ওখানে গিয়ে দেখলাম টেকনিশিয়ান বা মেকআপ আর্টিস্ট ডিরেক্টর কেউই নেই, মানে জাস্ট আমি একা, মানে এখানে কেউ নেই। দেন আমি হচ্ছে ফার্স্ট তানি আপুকে ফোন করলাম যে আপু, আমি ভেবেছি যে শুটিংটা আজকে স্টপ কিনা, মানে আমাকে তো রাতে জানানো হলো না, শুধু বলেছে যে 8টার মধ্যে এখানে, মানে 1 ঘন্টা আগে তো অলরেডি যেতে হয় বিকজ মেকআপের একটা ব্যাপার থাকে। তো ওখানে গিয়ে কোনো মানুষ নাই, কেউ নাই, কিছু নাই, তো আপুকে ফোন দিলাম, ভয় লাগছিল যে আমি একা একা বাসার মধ্যে, কেউই নাই, মানে একটা বাড়ির মধ্যে আমাদের শুটিংটা।
উত্তরাতে তো আপুকে না রাজু ভাই তো আসেই না রাজু ভাই যাবে তো 10টার পরে আমাদের দর্শকরা কিন্তু দর্শকের কাছে মানে রাজু ভাইয়ের বদনাম হয়ে গেল না না বদনাম না রাজু ভাই ক্যান্সেল হয়ে যেতে পারে আমি বলি রাজু ভাইয়ের তো 10টার পরে কাজ মানে পপি আপু আসবে 10টার পরে দেন ওখানে তো অ্যাক্টিং করবে রাজু ভাই পপি আপুর হাজবেন্ড হিসেবে সো আপুর আপুর শুটিংটা শুরু হবে সকাল 10টার পরে রাজু ভাই তারপর আসবেন আর আমাকে বলেছে যে তোমার শটগুলো সিকোয়েন্স যেগুলো আছে সেগুলো সকালে নিয়ে নিব দেন আমি এত সকালবেলা গেলাম গিয়ে তানি আপুকে ফোন করলাম যে আপু আমি তো অলরেডি সেটে প্রেজেন্ট মানে আপনি রাজু আলিমের কথা বলছেন ইয়েস আচ্ছা উনি তাহলে সেটে সেটে তো দেরি করে আসেনি তার উপরে হচ্ছে আপনার সেটে উনি কোথায় সেটা একটা প্রশ্ন এই যে আমাদের চ্যানেলের পরিবারটা কিন্তু আমরা আসলে অনলাইনে আজকে কিছুটা বুঝতে পারলেন আমরা কতটা পারিবারিক বন্ধনে আবদ্ধ অনেক অনেক ভালো থাকুন আপনাদের পরিবার নিয়েও এভাবে আনন্দে কাটান অনেক ভালো থাকুন